ব্রাউন সুগার বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক নেশা পাচারকারী। ধৃত নেশা পাচারকারীর নাম রাজীব দত্ত, বাড়ি কমলসাগরের নতুন কলোনি এলাকায়। বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানা এবং রামনগর ফাঁড়ির পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে এই নেশা পাচারকারীকে গ্রেফতার করে বরচুলায় টিআরটিসির অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 9টি পাউচ উদ্ধার করে পুলিশ। প্রতিটি পাউচে প্রায় 10 গ্রাম করে ব্রাউন সুগার ছিল। উদ্ধারকৃত মোট ব্রাউন সুগারের পরিমাণ 100 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 8 লক্ষ টাকা। বৃহস্পতিবার সদর এসডিপিও দেবপ্রসাদ রায় এই সংবাদ জানান। তিনি জানান, ধৃত রাজীব দত্তকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে। গতকালকে পশ্চিম থানার এবং রামনগর আউটপোস্টের যৌথ উদ্যোগে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গোপন সূত্রে খবর ছিল যে এখানে একটা ড্রাগ হ্যান্ডওভার টেকিং ওভার হওয়ার চান্স আছে। সেই অনুযায়ী সেখানে পুলিশ সিভিল ড্রেসে এবং পোশাকে ছিল এবং সেই প্রোগ্রাম অনুযায়ী বরজলা টিআরটিসি অফিসের সামনে ওরা ও যখন ড্রাগসগুলি নিয়ে আসে তখন তাকে ধরা হয়। ধরার পর চেক করা হয়, চেক করার পর তার কাছে 9টি পাউচ পাওয়া যায়, যার প্রতিটিতে 9.99 গ্রামের মতো আছে, অর্থাৎ টোটাল প্রায় 100 গ্রামের মতো ব্রাউন সুগার আছে, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 8 লাখ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার নাম জানা যায় রাজীব দত্ত, তার বাবার নাম প্রদীপ দত্ত, বাড়ি নতুন কলোনি কমলাসাগর। তো সে কীভাবে এই মালগুলি মানে এই ড্রাগসগুলি আনলো, কীভাবে কাকে হ্যান্ডওভার করলো, বাকি বিস্তারিত যেগুলি ছিল সেটা আমরা আজকে তাকে পুলিশ রিমান্ডে আনছি, এনে জিজ্ঞাসাবাদ করে তার থেকে বিস্তারিত আমরা নিয়ে নেব। পুলিশের প্রাথমিক অনুমান, বাংলাদেশের কোন একটি নেশা পাচারকারী চক্রের সাথে যুক্ত ধৃত অভিযুক্ত রাজীব দত্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্ট নেশা পাচারকারী চক্রটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।